नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आज के আমরা প্রেস কনফারেন্সে এখানে মিলিত হয়েছি বাড়াবুড়ি বিধানসভার বিজেপির এই কার্যালয়ের নির্বাচনী কার্যালয়ে। আর বিশেষ কারণেই আপনাদেরকে এই প্রখর রোদে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা সভাপতি মাননীয় বর্মনদা শিবরাম বর্মন, এবং আমার পাশে আমাদের এই বাড়াবুড়ি বিধানসভা প্রার্থী অরিজিৎ রায় এবং কনভেনার অতনুদা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছে। আপনারা আজকের এই কেস আমাদের প্রেস কনফারেন্স শুরু করবার পূর্বেই আমরা জানিয়ে রাখি যে আমাদের এই জেলার অন্যতম সন্ত্রাস কবলিত বিধানসভা বাড়াবুড়ি, এটা সম্বন্ধে আপনারা যথেষ্টভাবে ওয়াকিবল। আর এই সম্পর্কেই এবং কিছু আরও কিছু নির্দিষ্ট বিষয় আছে, সেইগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনে মিলিত হয়েছি। আর সেইগুলো আরও এগিয়ে নেওয়ার জন্য বর্মনদা এবং আমাদের সঙ্গে পার্টি অরিজিৎ রায় আছে, অনুরোধ করব তাদেরকে সেই বিষয়টাকে আগে নিয়ে সবাইকে নমস্কার। আজকে বাড়াবুড়ি বিধানসভার এই সেন্ট্রাল কার্যালয়ে এই প্রেস বার্তায় সবাইকে স্বাগত। যারা যারা সমস্ত সংবাদ মাধ্যমের সবাই এসছেন, আমি বাড়াবুড়ি বিধানসভার প্রার্থী হিসেবে দু চারটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিধানসভার যে ভোটের প্রস্তুতি, চারিদিকে জনসংযোগ শুরু হয়ে গেছে, যেগুলো বিশেষ করে বলার আপনাদের ক্যামেরার ফোকাস, যাতে বাড়াবুড়ি একটা গ্রামীণ এলাকা, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, তো এটা স্বাভাবিক হয় যে শহরের কেন্দ্রবিন্দুতে কোনো ঘটনা হলে যেভাবে আসে, আমাদের বাড়াবুড়িতেও রুরাল এরিয়ায় অনেক ঘটনা ঘটছে, সেগুলো আমরা অনেক আপনারা পাশে দাঁড়িয়েছেন, সেগুলো মানুষের কাছে তুলে ধরছেন। আমি যেটা ফিল করছি বা আমি প্রচার করতে গিয়ে যে বাধাগুলো পাচ্ছি, সেগুলো প্রেসের মাধ্যমে জানানো দরকার। এখানে মানে আমার বিপক্ষ যে আছে, তৃণমূল কংগ্রেসে যারা আছেন, মানে প্রত্যন্ত মানে নিচু স্তরীয় কাজ তারা করছেন। বিভিন্ন মানে যেটা বরাবর বলে এসছি, এই সাতটা আমাদের লোকসভা বা জেলা নটা বিধানসভার সব থেকে সেন্সিটিভ বিধানসভা বাড়াবুড়ি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিছুদিন আগেই প্রার্থীর ওপর আমি হামলা হয়েছিল আমার ওপর, তো সেই বিষয়ে আমি অভিযোগ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি, এতদিন হয়ে যাওয়ার পরও এখানকার প্রশাসন কতটা নিরপেক্ষ আমি জানি না। যে সমস্ত ক্রিমিনালদের আমি প্রায় 11 জন যারা আমাকে হামলা করেছিল, সে 11 জনের নামে স্পেসিফিক কমপ্লেন আমি বাড়াবুড়ি থানায় করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আপনাদের জানাচ্ছি তাদেরকে বেলেবেল সেকশন দিয়ে এখানকার প্রশাসন বেল করে নিয়েছে। তারা 24 ঘন্টার মধ্যে বেল করে আবার স্বমহিমায় তারা দাপিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা জায়গায়। যারা ফ্লেক্স লাগিয়েছিল কার্যকর্তারা, সেই ফ্লেক্সকে ছিঁড়ে ফেলা হয়েছে। গতকাল এই বাড়াবুড়ি ব্লকের মদনপুর গ্রামে আমাদের কার্যকর্তারা ফ্লেক্স লাগিয়েছিল, সেখানে কিছু কার্যকর্তার বাড়িতে সেখানকার কিছু দুষ্কৃতীরা গিয়ে আক্রমণের চেষ্টা করে, তো সেই বিষয়টা আমরা প্রশাসনের নজরে তৎক্ষণাৎ আনি। তো এই বিষয়গুলো হচ্ছে, এটা নতুন কিছু নয় আপনাদের কাছে। সারা বাংলায় তৃণমূলের যে সন্ত্রাস, এবং বিশেষ করে আমি বলতে চাই এইখানে বাড়াবুড়ির মানুষকে ভয় দেখিয়ে, যারা সাধারণ মানুষ, যারা জনতা, তাদেরকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমি শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বাড়াবুড়ির সমস্ত সচেতন মানুষকে অনুরোধ করব যে সব জায়গায় হয়তো এরা এতটা সন্ত্রাস করছে, কতটা আমরা পৌঁছাতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আমাদের এই প্রয়াস আমি জারি রাখব। তাতে যতই বাধা বিপত্তি আসুক, লড়াই হবে, সামনাসামনি হবে, মানুষের কাছে পৌঁছাবো। কিন্তু আজকের এই প্রেস বার্তার মাধ্যমে বাড়াবুড়ির শান্তিপ্রিয় মানুষকে বলবো, আপনারা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছেন এর আগেও,
এবং আমি যতটুকু জনসংযোগের মাধ্যমে আপনাদের এখানকার বারাবণীর মানুষের বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু আমি বুঝতে পাচ্ছি, এখানে ভারতীয় জনতা পার্টির জয় এবং ভারতীয় জনতা পার্টি হিসাব প্রার্থী হিসাবে আমার জয়। শুধু সময়ের অপেক্ষা, শুধু মানুষকে বলবো আমরা, আপনারা ভয় ভীতি উপেক্ষা করে ভোটের দিন বেরিয়ে আসুন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আর তার সাথে সাথে পরিবেশ যতই মানে পরিবেশকে বাধার সৃষ্টি করুক, মানুষ বেরিয়ে আসছে এবং তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। তৃণমূলের প্রচুর যারা নিম্নস্তরীয় মানুষ আছেন, এখানকার বিধায়ক এবং বিধায়কের কিছু ওই পেটোয়া দু থেকে তিনজন নেতার উপদ্রবে তৃণমূল কংগ্রেসের যে ওদের ভিতরের যে পরিবেশ, পরিবারের যারা ওদের সদস্য তারাও সন্তুষ্টিতে ভুগছে না, তারাও অসন্তুষ্ট। এই ভাঙন শুরু হয়েছে এবং আজকে প্রেস বার্তার মাধ্যমে আমাদের সালানপুর ব্লকের বলিষ্ঠ নেত্রী, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা আমাদের যোগদান করছেন, যমুনা সমাদ্দার। তো এই এটা শুরু করলাম জাস্ট, আপনাদের বলবো আপনারাও সাথে থাকুন, সংবাদ মাধ্যমও সাথে থাকুন। লড়াই শুরু হয়ে গেছে, তৃণমূলে ভাঙন শুরু এবং আজকের এই যোগদান থেকে তৃণমূলের ভিত নড়বে এবং যারা যারা আরও যোগাযোগে আছে, প্রচুর গ্রাম পঞ্চায়েত সদস্য, বিভিন্ন পদাধিকারী, তাদের সঙ্গে যোগাযোগ, তারা আমার সঙ্গে যোগাযোগ আছে, আরও অনেকে আসছে। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার মিলিত হব এবং এই প্রক্রিয়া জারি থাকবে, তাই আপনারা আর বিলম্ব করব না। পূর্ববর্তী আমাদের প্রার্থী এবং প্রশান্ত আপনারা সব কিছু বললেন, তো আপনাদের মাধ্যমে দুটো বার্তা দেবো আমি আপনাদের। অনলি বারাবণী প্রার্থী অরিজিতের উপর নয়, আসানসোল নর্থের প্রার্থী কৃষ্ণের উপর দু তিনবার হামলা হয়েছে, আপনারা সবাই জানেন। প্রথম চরণ ইলেকশনের পরে পরিষ্কার হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আসছে, আগামীকাল ইলেকশনের পরে আরও ক্লিয়ার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় থাকবে। বারাবণী প্রশান্ত বলল, বারাবণী খুব সন্ত্রাস কবলিত এলাকা, আপনারা জানেন কিনা জানি না, আমার মনে আপনার সবাই জানেন, যারা গ্রামের মানুষ হয় তারা কিন্তু খুব শান্ত প্রকৃতি হয়, তারা ভদ্র মানুষ হয়। তারা বারাবণী পুরো গ্রাম্য এলাকা, কখনো আমরা আশা করিনি যে বারাবণীর মতো জায়গায় এভাবে সন্ত্রাস কবলিত এলাকা হয়ে উঠবে। অনেকগুলো নাম শোনা যায়, অসিত সিং থেকে অনেক অনেকের নাম শোনা যায়, তো তাদের আমি অনুরোধ করবো আগামীকাল ইলেকশনের পরে আপনারা সুধরে যান, এক মাস পরে রেজাল্ট, দোসরা মে পর রেজাল্ট, যদি আপনার সুধরে না যান, যদি এইভাবে অত্যাচার অন্যায় আপনার করতে থাকেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা আছে তারা কিন্তু বসে থাকার লোক নয়, তারা দীর্ঘদিন অত্যাচার করেছেন, আপনারা সমস্ত চোখ দিয়ে সহ্য করেছি আমরা, গ্রামের মানুষ তারা নিরীহ মানুষ, তারা ভয়ে ভীতিতে তারা সহ্য করে এসছে। তা আপনাদের বলবো যারা এই ধরনের কাজ করছে, অন্যায় করছে, সে যেই দলে হোক না কেন, তাদের বলবো আপনারা রাস্তা দেখে নিন, সুধরে যান, আপনারা এই ধরনের অন্যায় আর করার চেষ্টা করেন না। আপনি যেটা দেখেছেন তৃণমূল নেত্রীর কথোপকথন আমাদের নন্দীগ্রামে, তো সে থেকে বুঝে যাওয়া উচিত ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় আছে, কোথায় যেতে চলেছে। তাই যারা এই ধরনের কাজ করছে, আমার পরিষ্কার বার্তা তাদের প্রতি, আপনারা এই ধরনের অন্যায় থেকে বিরত থাকুন, কারণ দোসরা মেয়ের পরে সময় পাল্টাবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিনাপা, 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 বিজেপি জিনাপা, জিনাপা। কেন গণতান্ত্রিক কোনো পদ্ধতি নেই, মানুষের মানুষের ভেদাভেদ, মানুষের অতি স্বাধীনতা, সেই স্বাধীনতাটা হারিয়ে গেছে। কোনো ঘটনা আপনাকে মানে দলের দল বদল করতে বাধ্য করলো? আমার বিধানসভাকে দুর্নীতি কোনো মানে শেষ, যে ধরনের দুর্নীতি চলছে আপনি কী করবেন? পঞ্চায়েত সমিতি, আজ পঞ্চায়েত সমিতিতে যেভাবে দুর্নীতি চলছে, পঞ্চায়েত সমিতিতে সভাপতি যাকে করা হয়েছে, ঠিক আছে, সভাপতি একজনকে বসিয়ে রাখা হয়েছে, সেখানে এসে অন্য কেউ এমএলএ ভাই
আমি পরিষ্কার বলছি, এমএলএর ভাই সে কাউকে ওখানে প্রেজেন্ট করে রেখেছে, তিনি এসে যেটা বলবেন সেটা পঞ্চায়েত সমিতির চলবে, তাহলে তাকে পদে বসানো হয়েছে। আজকে কাউকে যদি বসানো হয়, আজকে এমএলএ আমাদের করা হয়েছে, এমএলএ পার্টি এমএলএ যদি উনি হবেন, যখন এমএলএ যদি কিছু বলতে না পারেন, সাইড থেকে কিছু কেউ বলবেন তবে কিছু করতে পারবেন, এটা কীভাবে, এটা কি কোনো পদ্ধতি হতে পারে? হতে পারে না। হ্যাঁ, নেতাদের জানানো হয়েছে, কিন্তু নেতারা সেটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না, কোনোভাবেই কোনো গুরুত্ব দেয় না। আর বিধায়ক, মানে বিধায়ক কী করবো আমরা, এরা কিছু আমি বলছি প্রধানমন্ত্রীর কাছে, একসময় আমরা বলে এসেছি না বিধায়ক আমাদের ভালো, কিন্তু আজকে পরিষ্কার বুঝতে পারছি এখন যে বিধায়ক কেমন ভালো, যে তিনি ওখানে তার ভাইকে ছেড়ে দিয়েছে বা তিনি তার জেলাদের ছেড়ে দিয়েছে, তারা যা করবে সেটাই ঠিক। তাহলে এই বিধায়ককে কেমন করে ভালো বলবো আমি আজ আর বলতে পারছি। আমি পঞ্চায়েত সমিতি না, আমি সালামপুর তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট ছিলাম, আজ থেকে আমি ভারতীয় জনতা পার্টির সদস্য।